মানুষের পাশে থেকেছেন তার এই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আগামী দিনে আমরা এই যে ম্যান্ডেট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে, আমরা আশা করবো যে নিরসন যেগুলো সমস্যা এখনো পর্যন্ত রয়েছে, কর্পোরেশন সিপিএম এর থাকার ফলে যে সকল রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, নিষ্কাশনের ব্যবস্থা এখনো পর্যন্ত ভালোভাবে হয়নি, সেগুলো সমস্যাও দ্রুত নিরসন করার জন্য আমরা চেষ্টা করব এবং প্রত্যেক অংশের জনগণকে আমরা পাশে থাকার জন্য আহ্বান জানাবো। কত ভোটে আপনি? 3094 ভোট। আচ্ছা, প্রথম কাজ করার কোন কোন বিষয়গুলি লক্ষ্য দিয়ে কাজ করুন, যেহেতু প্রথমবারের মতন আপনি এই পৌর নিগমে কাউন্সিলর হয়েছেন। বিশেষ করে আমাদের সাতিশ্রম ওয়ার্ডের নিষ্কাশনী ব্যবস্থার, জল নিষ্কাশনী ব্যবস্থার সমস্যা রয়েছে। তাছাড়া এলাকার যারা প্রকৃত যারা বাধাপ্রাপক, যারা টুয়েলভের কার্ড প্রাপক, তারাও এতদিন বঞ্চিত ছিল, যেহেতু কর্পোরেশন ছিল সিপিএম এর দখলে। আমরা আগামী দিনে এই সকল কাজগুলি দ্রুত নিরসন করবো এবং কোনো ধরনের দল নির্বিশেষে কোনো ধরনের কালার না দেখে সবাই স্বার্থে আমরা প্রকৃত যারা বেনিফিশিয়ারি, প্রকৃত যাদের প্রয়োজন তাদের স্বার্থে আমরা কাজ করা যাবো। বিরোধী হিসাবে কার সাথে লড়াইটা কার সাথে ছিল? বিরোধী হিসাবে সিপিএম প্রার্থী যিনি 1100 ভোট পেয়েছেন তার সাথে বিরোধী হিসাবে লড়াই ছিল। আচ্ছা, আপনার নামটা? ওয়ার্ড নাম্বার 37, বাপি দাস।